আধুনিক আগ্নেয়াস্ত্র সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো মালদা জেলার বৈষ্ণবনগর থানার পুলিশ। রবিবার শাহবানচক গ্রাম পঞ্চায়েতের নতুন শিকস্তিপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তিনটি মাস্কেট, দুটি পাইপ গান এবং 4 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। এই ঘটনায় ওই এলাকারই বাসিন্দা আব্দুল আলিম এবং আব্দুল শেখ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধমূলক ঘটনার অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট থানায়। এই আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে আমদানি হয়েছে নাকি নিজেরাই তৈরি করেছেন, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এখন সাহান চকে নতুন শিকস্তি, যেটা বৈষ্ণবনগর থানায় আছে, ওখানে দুজনের বাড়িতে রেড হয়, দুজনকেই আরেস্ট আমরা করেছি। ওখান থেকে যেটা আছে, তিনটি ডিসঅ্যাসেম্বলড মাস্কট যেটা আছে সেটা আমরা পাই, দুটি পাইপ গান পাই, অ্যান্ড 4 রাউন্ডস যে আছে অ্যামিনেশনস আমরা পাই। একটা স্পেসিফিক কেস আমরা আর্মস অ্যাক্টে স্টার্ট করেছি, অ্যান্ড এরা বেসিক্যালি কোথায় থেকে নিয়ে এসেছিলো ইয়া ওখানেই তৈরি করেছে, সেই ইনভেস্টিগেশনটা আমরা চলছে, আমরা ওদের পিসি চেয়েছি। সোমবার ধৃতদের আরও জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতের নির্দেশের আবেদন জানিয়ে মালদা আদালতে পেশ করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা। আধুনিক আগ্নেয়াস্ত্র সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো মালদা জেলার বৈষ্ণবনগর থানার পুলিশ। রবিবার শাহবানচক গ্রাম পঞ্চায়েতের নতুন শিকস্তিপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তিনটি মাস্কেট, দুটি পাইপ গান এবং 4 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। এই ঘটনায় ওই এলাকারই বাসিন্দা আব্দুল আলিম এবং আব্দুল শেখ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধমূলক ঘটনার অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট থানায়। এই আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে আমদানি হয়েছে নাকি নিজেরাই তৈরি করেছেন, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এখন সাহান চকে নতুন শিকস্তি, যেটা বৈষ্ণবনগর থানায় আছে, ওখানে দুজনের বাড়িতে রেড হয়, দুজনকেই আরেস্ট আমরা করেছি। ওখান থেকে যেটা আছে, তিনটি ডিসঅ্যাসেম্বলড মাস্কট যেটা আছে সেটা আমরা পাই, দুটি পাইপ গান পাই, অ্যান্ড 4 রাউন্ডস যে আছে অ্যামিনেশনস আমরা পাই। একটা স্পেসিফিক কেস আমরা আর্মস অ্যাক্টে স্টার্ট করেছি, অ্যান্ড এরা বেসিক্যালি কোথায় থেকে নিয়ে এসেছিলো ইয়া ওখানেই তৈরি করেছে, সেই ইনভেস্টিগেশনটা আমরা চলছে, আমরা ওদের পিসি চেয়েছি। সোমবার ধৃতদের আরও জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতের নির্দেশের আবেদন জানিয়ে মালদা আদালতে পেশ করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।